কি সুন্দর না, কেউ একজন খাবার দিয়ে গেছে। ঘন্টা বেশ ঠান্ডা পড়ে গেছে, আসলে স্নো পড়তেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট বেশ ছোট ছোট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সাদিয়া অ্যান্ড আনোয়ার। আমি বলছি আনোয়ার টরন্টো থেকে। এই মুহূর্তে আমি রয়েছি ডাউনটাউন টরন্টোতে। তো আমাদের লাস্ট লাইভে আপনারা অনেকেই এসে কোয়েশ্চেন করেছিলেন যে ভাইয়া আই ওয়ান্ট টু স্টাডি ইন ক্যানাডা, সো ক্যানাডাতে কী সাবজেক্টে পড়াশোনা করব বা কী সাবজেক্টে পড়াশোনা করলে ভালো হবে, আপনি যদি কোনো রিকমেন্ডেশন দেন। সো এই রিলেটেড ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। বাংলা দোকানে যাব, ইলিশ মাছ খাচ্ছি না অনেকদিন, ইলিশ মাছ খেতে হবে, সো সেই উদ্দেশ্যে যাচ্ছি। বাসায় যেই দেখা হবে আপনাদের সাথে, ভিডিওটা আজকে শ্যুট করব। সো আশা করি আমার সঙ্গেই থাকবে। আপনিও কিন্তু জিতে নিতে পারেন একটা ব্র্যান্ড নিউ ক্যামেরা। আমাদের গিভওয়ে কিন্তু এখন ওপেন আছে, আপনি অবশ্যই চাইলে পার্টিসিপেট করতে পারেন। সব ডিটেইলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আর গিভওয়ের ভিডিওটাও দেওয়া থাকবে। আমাদের লাস্ট লাইভ ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, আর এই ধরনের কোয়েশ্চেন আমরা প্রায়ই পাচ্ছি যে ভাইয়া আমি ক্যানাডা পড়তে আসতে চাই, আমি কোন সাবজেক্টে পড়বো বা কিসে পড়লে ভালো হবে। তো আপনারা যখন এই ধরনের কোয়েশ্চেন করেন তখন আমাদের ডিফিকাল্ট হয়ে যায় এটার আনসার দেওয়া, কারণ আসলে আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড কি জানি না। সো অ্যাজ এ রেজাল্ট আমার জন্য ডিসিশনটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু আপনারা অনেক ডিটেলসে শুনতে চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন যে আমি আপনাকে স্পেসিফিক একটা সাবজেক্ট বলে দিব যে এই সাবজেক্টে পড়লেই ভাই আপনি জব পেয়ে যাবেন, আপনার ফিউচার ব্রাইট, আসলে এরকমটা না। আপনার ব্যাকগ্রাউন্ডটা না জেনে আমার পক্ষে ডিসিশনটা দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম যে আপনারা কিভাবে ঠিক করতে পারেন, আপনারা কোথায় পড়তে যেতে চান। সে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, যেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং আমরা যেন ইন্সপায়ার্ড হই, যেন আরও নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে হেল্প করতে পারি। সো আজকের ভিডিওটাই শুরু করছি। সো ক্যানাডা, ক্যানাডা একটা বিশাল কান্ট্রি, ভাস্ট কান্ট্রি, অ্যান্ড ইট হ্যাজ মেনি রিজনস অ্যান্ড টেরিটরিজ। সো আপনারা কোন জায়গাতে পড়তে আসবেন সেটা ডিসাইড করতে হবে আপনাকে। সো আমি আপনাদেরকে গাইড করব যে কী কী বিষয়ের দিকে খেয়াল রেখে আপনারা ক্যানাডায় কোথায় পড়তে আসতে পারেন। সো প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনি কোন জায়গাতে পড়তে আসবেন, সেই লোকেশনটা আপনি কীভাবে ঠিক করবেন। আপনি কি ফার্স্টে একটা ক্যানাডার একটা ম্যাপ নিয়ে বসে যান এবং আপনি খেয়াল করুন যে ক্যানাডার একটা বিশাল কান্ট্রি এবং এটার বর্ডার সাউথের দিকে হচ্ছে উইথ ইউএসএ। সো আপনারা যখন ক্যানাডায় পড়তে আসবেন তখন কিছু ফ্যাক্টরের উপরে বেসিস করে আপনি লোকেশনটা ঠিক করতে পারেন। ফার্স্ট রাখবেন যে আপনার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল কোথাও কেউ এখানে আছে কি না। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি ম্যানিটোবাতে থাকে তাহলে আমি বলবো ম্যানিটোবাকে আপনি একটু এগিয়ে রাখতে পারেন, কারণ সবাই চায় যে যেই এলাকাতে যাবে সেই এলাকাতে চেনা মানুষজন থাক। সো আপনার যদি চেনা মানুষজন ওই এলাকাতে থাকে তো আপনার জন্য একটু হলেও সুবিধা হবে। সো আমি বলবো যে যেই এলাকাতে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্যামিলি বা রিলেটিভ কেউ আছে, চেনা মানুষ আছে, যাওয়ার চেষ্টা করার জন্য। তারপরে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ওয়েদার, অর্থাৎ ক্যানাডা যেহেতু একটা শীত প্রধান দেশ, আপনি যে এলাকায় যাবেন সেই এলাকার ওয়েদারটা কেমন সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ আপনি যত নর্থের দিকে যাবেন তত ঠান্ডা বেশি হবে, যত সাউথের দিকে আসবেন তত ঠান্ডা কম হবে। আমি নিজে পার্সোনালি পছন্দ করি একটু ওয়ার্ম ওয়েদার, অর্থাৎ আমি চেষ্টা করেছি সাউথের দিকে থাকতে। সো আমি একদম মোটামুটি সাউথেই থাকি, আমি অন্টারিওতে থাকি, টরন্টোতে থাকি। সো টরন্টো ইজ অলমোস্ট ইন দ্য সাউথ অফ ক্যানাডার, ম্যাপের মধ্যে দেখলেই বুঝবেন অলমোস্ট অ্যাট দ্য সাউথ। সো আমার থাকার প্রেফারেন্স সবসময় ছিল একটু সাউথে। এছাড়াও আমার এই এলাকাতে ফ্রেন্ড সার্কেল আছে, সো আমি এই রিজনটা এই জন্য চুজ করেছি। এছাড়াও আরও কিছু ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে, হতে পারে যে জব, হতে পারে অন্যান্য যে ফ্যাসিলিটিস, সো ওগুলো নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলছি। তারপর আপনি কোথায় পড়তে আসবেন, পয়েন্ট নাম্বার টু হচ্ছে কোন ইনস্টিটিউশনে আপনি পড়তে আসবেন, অর্থাৎ আপনি কি কলেজে পড়তে যাবেন, আপনি কি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। সো এই জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি সবার অ্যাটিটিউড থেকে এটাই বুঝতে পারি যে সবাই মনে করে যে মাস্টার্স ডিগ্রিটা একটা লেভেল অফ এডুকেশন দিচ্ছে, অর্থাৎ আপনি হয়তো একটা সাবজেক্টে মাস্টার্স করলেন আপনার এডুকেশনটা কমপ্লিট হয়েছে। সো অনেকেই হয়তো এরপর আর পিএইচডি করেন না, কারণ যেহেতু আমরা ধরেই নিই যে মাস্টার্স একটা লেভেল অফ এডুকেশন। কিন্তু আসলে এইখানে এই চিন্তাটা এমন না, নর্থ আমেরিকার দিকে আপনার
বেশি এডুকেটেড হলে আবার একটু সমস্যা, জব পেতে সমস্যা হয়, কারণ এই কোম্পানিগুলো মনে করে যে এই যেহেতু বেশি কোয়ালিফাইড এর জন্য আমি ওই স্যালারিটা দিতে পারবো কিনা বা ওই ফ্যাসিলিটিসটা দিতে পারবো কিনা, সো তখন কিন্তু জব পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে কিন্তু নর্মাল ডিপ্লোমা করেও অনেক জব পাওয়া সম্ভব। সো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি মাস্টার্সটা করতে চান কি না, বা আপনি কি আসলেই একটা পিএইচডি করতে চান কি না। সো এক্ষেত্রে আমি বলবো, আমি পছন্দ করি যে ডিপ্লোমা লেভেলের 2 বছরের কোনো ডিপ্লোমা করা এবং হচ্ছে সেটার সাথে একটা প্র্যাকটিক্যাল প্লেসমেন্ট নেওয়া। সো আপনারা অবশ্যই ওইটার উপর বেসিস করে ইনস্টিটিউশনটা চুজ করবেন। সো যে ইনস্টিটিউশনটা চুজ করবেন সেই ইনস্টিটিউশনের রেপুটেশনটা কেমন, অর্থাৎ তার নাম কেমন, মানুষজন ওই নামটা চেনে কি না, এবং ওইটা থেকে জব মানে পাশ করে বের হওয়ার পরে জব পাওয়ার চান্সটা কেমন সেটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওই ইনস্টিটিউশনে পড়াশোনার খরচটা কেমন লাগে সেটা জেনে নেওয়া ইম্পর্টেন্ট। ওই ইনস্টিটিউশনে থাকাকালীন আশেপাশের এলাকাটা নিয়ে একটু গবেষণা করা এবং ওখানে জব অপরচুনিটি কেমন, ওই ইনস্টিটিউশনে নিজস্ব স্টুডেন্টদের জন্য এক্সট্রা কোনো জব ফ্যাসিলিটিস আছে কি না, এগুলো জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট। এরপর আসা যায় যে আপনি যেই জায়গাতে থাকবেন, অর্থাৎ যেই লোকেশনে পড়াশোনা করবেন, সেই লোকেশনের লিভিং কস্টটা সম্পর্কেও আপনার একটা আইডিয়া থাকা দরকার, অর্থাৎ মাসে আপনার কত খরচ হচ্ছে সেখানে থাকার জন্য বা কত খরচ হতে পারে। এখন যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনার খরচ বেশি হবে, যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে আপনার খরচ কম হবে, যদি আপনি শেয়ার করে কারোর সাথে থাকেন তাহলে খরচ আরও কম হবে। সো রিজন টু রিজন থাকা খাওয়ার কস্টিং বা লিভিং কস্টটা কিন্তু ভ্যারি করে। ধরেন আমাদের এখানে অন্টারিওতে একটা কেউ যদি নিজে কারোর সাথে বাসা শেয়ার করে থাকে তাহলে তার বাসার খরচটা কম হয়। তো সেক্ষেত্রে আপনার হয়তো অ্যারাউন্ড $500 থেকে $600 খরচ হতে পারে মাসে, আর সাথে যদি আপনার লিভিং কস্ট বলতে আরও যে খাওয়া দাওয়ার খরচটা থাকে বা হাত খরচ থাকে সেখানে অ্যারাউন্ড $1,000 to $1,200 খরচ হয়ে যাবে মাসে। সো এটা হচ্ছে অন্টেরিওর হিসাবে। সো আপনি যদি ভ্যানকুভারের দিকে যান তাহলে হয়তো কস্টটা আর একটু বাড়বে, আপনি যদি উইনিপেগ বা ম্যানিটোবা বা সাসকেটুনের দিকে যান তাহলে কস্টটা আর একটু কমবে। সো এই কস্টের হিসাবটা আপনার বাজেট অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে জব অপরচুনিটি। সো জব অপরচুনিটি কোথায় বেশি সেটার একটা ইম্পর্টেন্স আছে। সো আপনি যদি ম্যানিটোবার দিকে যান, ওখানে জব অপরচুনিটি কেমন আপনার জেনে নেওয়াটাই খুব দরকার। অন্টারিওর দিকে আমি জানি যে এখানে প্রচুর জব অপরচুনিটি আছে, কারণ যেহেতু অনেক ধরনের বিজনেস বা এখানটা যদি যেহেতু খুব হট অ্যান্ড হ্যাপেনিং জায়গা, সো এখানে সবসময় কিছু না কিছু হচ্ছে, নতুন বিজনেস ওপেন হচ্ছে, নতুন জব অপরচুনিটি থেকেই যাচ্ছে। সো অন্যান্য জায়গাতে হয়তো জব অপরচুনিটি কম, কিন্তু আবার দেখা যেতে পারে যে ওখানে হয়তো মানুষই কম। সো মানুষ কম হওয়ার কারণে জব পাওয়ার চান্সটা আবার বেড়ে যাচ্ছে, আর এখানে আসলে আপনার কম্পিটিশনটা বেশি আবার জব অপরচুনিটিও বেশি। সো এটা আপনার ডিসাইড করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, পয়েন্ট নাম্বার 5 আমি যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্লেসমেন্ট। আপনি যে পড়াশোনাটা করবেন সেখানে আপনি চেষ্টা করবেন যে যেখানে যেন একটা প্র্যাকটিক্যাল প্লেসমেন্ট থাকে, সেটাকে এখানে অনেক ক্ষেত্রে বলা হয় কো-অপ, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্লেসমেন্ট মানে আপনি পড়াশোনা করার পরে লাস্ট 3 মাস বা 6 মাস একটা কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানিতে আপনার এই এডুকেশনের অংশ হিসেবেই সেখানে কাজ করবেন। সো তখন হবে কি আপনার নতুন একটা কোম্পানির লোকজনদের সাথে পরিচয় হবে, তাদের সাথে কিছুদিন কাজ করবেন, তারা আপনাকে জানবে, আপনি তাদেরকে জানবেন, আপনি কোম্পানি সম্পর্কে আরও ভালো বুঝতে পারবেন, এবং অ্যাজ এ রেজাল্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা ভালো নেটওয়ার্কিং হবে, আপনি আরও মানুষজনকে চিনবেন, এবং আপনার যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার লাগ ভালো থাকলে অবশ্যই হয়তো তারা আপনাকে একটা জব অফার দিবে যে আমাদের এখানে একটা খালি পজিশন আছে আপনি জয়েন করতে পারেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার মতে, আর আপনাদের জন্য এটা খুব ভালো হবে কারণ আপনারা তাইলে খুব ইজিলি একটা জব মার্কেটে ঢুকতে পারবেন। পয়েন্ট নাম্বার 6, এটা আসলে আমি আগেও ইউনিভার্সিটির আন্ডারেই বলে ফেলেছি, সেটা হচ্ছে যে পার্ট টাইম জব অপরচুনিটি, অর্থাৎ আপনি এখানে আসার পরে আপনি কাজ পড়াশোনা করার সময় যদি পার্ট টাইম একটা জব অপরচুনিটি পান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটা করার জন্য। সেটা হতে পারে যে আপনার এক্সট্রা ইনকামের জন্য, হতে পারে আপনার এক্সপিরিয়েন্সের জন্য, বাট যে কারণেই হোক আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই চেষ্টা করবেন যে পার্ট টাইম জব করার জন্য। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, এখানে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। সামনে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন সেটা অবশ্যই এইখানে কমেন্ট বক্সে নিচে জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন নেক্সট ভিডিওটি আপনাদের কাছে চলে আসে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।